বিদ্যমুগ্ধ। স্নিগ্ধা জিজ্ঞাসা, তোরা দুইজন যমজ, অলমোস্ট একই রকম দেখতে, ওদের ছোট্ট একটা ডিফারেন্স ছিল। তো আমার ছোট ভাইয়ের ব্যাপারটা হচ্ছে, ও টোটালি অরাজনৈতিক ছিল, এবং আপনাদের কাছে সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে। রিসেন্টলি আমি অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে অনেকে ওর একটা স্ট্যাটাস নিয়ে ওটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করতেছে। হ্যাঁ, আপনার আমার রিকোয়েস্ট, আমার পরিবারের পক্ষ থেকে একটা রিকোয়েস্ট, যাতে ওকে কোনো খাতে কোনো প্রবাহিত করা না হয়, কোনো ভিন্ন খাতে প্রবাহিত করা না হয়, সেটা আমাদের কাছে সবচেয়ে খারাপ লাগবে। এটাই আমার একটা মেন রিকোয়েস্ট আমার ভাইয়ের প্রতি। আর ও খুলনা ভার্সিটি থেকে অনার্স শেষ করছিল ম্যাথমেটিক্সের উপরে, এবং অন্যান্য ভার্সিটিতে ওর চান্স ছিল, বাট খুলনা ভার্সিটি গিয়েছিল। খুলনা ভার্সিটি আপনারা হয়তো অনেকেই জানেন যে খুলনা ভার্সিটি নন পলিটিক্যাল একটা ইউনিভার্সিটি, যেটা খুব রেয়ার আমাদের দেশে আসলে। তো সেজন্য ওর এটা খুবই পছন্দ ছিল। সে ওখানে কনভেনার হিসেবে ছিল, যে ছাত্র এবং টিচারদের মাঝখানে যে সেতু বন্ধনটা, সেটার দায়িত্বটা ও পালন করত সেখানে। তো ও এখানে বেশ পপুলার ফেস ছিল, সবার সাথে বেশ মিশুক ছেলে ছিল। সেখান থেকে পাস করার পরে, গত বছর গ্রাজুয়েশন শেষ করার পরে, ও এখানে বিউপিতে অ্যাডমিশন এক্সাম দেয় এবং এমবিএ প্রফেশনালসের জন্য পড়াশোনা করছিল আর কি। তো ও এর আগে স্কাউটিং এর সাথে, ওর দুই ভাই আসলে স্কাউটিং এর সাথে পুরোপুরি রিলেটেড ছোটবেলা থেকে। আমাদের বাবা পূর্ণ সমর্থন দিয়েছেন আমাদেরকে সবসময় মানুষকে সহযোগিতা করার ব্যাপারে স্কাউটের বিভিন্ন উদ্যমুগ্ধ। স্নিগ্ধা জিজ্ঞাসা,